বন্ধুরা, আমরা যারা সমতলের মানুষ আছি অনেকের কাছে এই জিনিসটা অনেকটা অপরিচিত মনে হবে। তবে হ্যাঁ, আমি আজকে কিন্তু একটি শুটকি বাজারে এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি। সেটি কিন্তু আমাদের কোনো সমতল এলাকা নয়, এটি কিন্তু বাংলাদেশের পার্বত্য অঞ্চল খাগড়াছড়ির সেই বিখ্যাত খাগড়াছড়ি শহরের যে বাজারটি রয়েছে, প্রতি সপ্তাহে কিন্তু এই বাজারটি বসে থাকে। এবং এই বাজারকে কেন্দ্র করে দুর্গম এলাকা, পাহাড়ের বিভিন্ন অঞ্চল থেকে পাহাড়িরা এসে কিন্তু সাপ্তাহিক বাজারটি করে থাকেন। তো বন্ধুরা, এই শুটকি বাজারে এমন এমন কিছু মাছের শুটকি আমরা দেখাবো যে শুটকিগুলো সাধারণত আমরা কোথাও দেখি না। এটা কি লটকা মাছ? এটা কি সুরি মাছ? সুরি মাছের এটার দাম কত? আশি টাকা কেজি পোয়া পোয়া। তাহলে কত টাকা কেজি? আর এটা কি মাছ? সুরি মাছ। এটা করে কত করে কেজি? 200 টাকা কেজি। আর এটা 340 কেজি। এটা 340। তোমার এখানে কি কি মাছ আছে ভাই? সুরি মাছ খালি? শুধু সব সুরি মাছ? দাদা, এটা কি মাছ? পাতা মাছ। এটা কত করে কেজি? এই পাতা মাছের দাম হচ্ছে 150 টাকা। আর এটা এটা কি মাছ? এটা কত করে কেজি? এটা এটা 300 টাকা করে কেজি। আর এটা কি মাছ? কি মাছ? উল্ফা মাছ। এটা কত করে কেজি? এটা মনে হয় এটা হলো আস্তা, এটা হলো 200 টাকা। 200 টাকা। আর এই যে মাছটা দেখতেছি, শাপলা, শাপলা মাছ কত করে কেজি? 200 টাকা। 240 টাকা করে হলে শাপলা মাছের কেজি। কেজি মাছের দাম দাদা, চিংড়ি কত করে আছে? 1400 টাকা কেজি। আর এই মাছটা কি মাছ? হাঙ্গর কত করে কেজি? হাঙ্গর 400 টাকা। ভাই, এটা কি মাছ? পাতা মাছ কত করে কেজি? 320 টাকা। 320 টাকা করে কেজি। আর ওই যে দিদি যেটা নিচ্ছে, এটা কত করে কেজি? পোয়া 70 টাকা। তার মানে হচ্ছে কেজি কত পড়তেছে? 280।
দাদা এটা এটা কিসের শুটকি ওয়া এটা এটা কত করে কেজি এটা হলো আপনার 240 দাদা কি মাছ নেন কি শুট কি নিচ্ছেন এটা কত করে কেজি ভাইয়া 400 টাকা দিদি এটা কত করে কেজি 80 320 টাকা কেজি এটা কি এটা কি মাছ সুরি মাছের কোন মানুষ হচ্ছে এখানে ভালো থাকে